আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিনিয়তই আপনাদের মাঝে নিত্য নতুন ডিজাইনের চিটাগাং সেগুন কাঠের ফার্নিচারগুলো নিয়ে আসি আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আমার পাশে দেখতে পাচ্ছেন একটি রাজকীয় লাভ খাট যেটা ভালোবাসার লাভ খাট অনেকে বলে থাকেন এই খাটটা আমাকে অর্ডার করেছেন কাতার থেকে কাতার প্রবাসী আকাশ ভাই যিনি আমাকে এই খাটটা অর্ডার করেছেন ওনার গ্রামের বাড়ি হচ্ছে আড্ডা বাজার কুমিল্লাতে অবস্থিত আমরা ফাইনালি এই প্রোডাক্টটা ডেলিভারি দিব যেটা কমপ্লিট বার্নিশটা করা হয়েছে এজন্য আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা কারণ আপনাদেরও হয়তো ভালো লেগে যেতে পারে আপনাদেরও হয়তো পছন্দ হতে পারে তো এই খাটটা কিন্তু আপনাদেরকে আজকে আমি মেপে দেখিয়ে দেবো এবং কেটার এটার প্রাইসটা বলবো তো আপনারা জানেন যে কিছুদিন পরে কুরবানি ঈদ চলে আসছে ঈদ উপলক্ষে আমাদের কারখানায় কিন্তু প্রতিটা প্রোডাক্টে ছাড় চলছে আপনারা চাইলে আজকে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো বুকিং করতে পারেন ইনশাআল্লাহ আমরা প্রতিটা প্রোডাক্টে ডিসকাউন্ট দিচ্ছি ঈদ উপলক্ষে এটা কিন্তু আপনারা ঈদের পরে আর কিন্তু এই অফারটা পাবেন না এটা সীমিত সময়ের জন্য ঈদ উপলক্ষে আমরাও কিন্তু এই খাটটাতেও আজকে ডিসকাউন্ট করব সকলে ধৈর্য সহ্য করে আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকুন তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কারুকাজ কাজ করে কিন্তু এই খাটটা ফুটিয়ে তোলা হয়েছে এইখানটার ডিজাইনটা যদি দেখেন এই লাবের ভিতরে কত সুন্দর কারুকাজটা ফুটিয়ে তোলা হয়েছে এই খাটটা ছয় ফিট বাই সাত ফিটের একটি খাট এটার উচ্চতাটা আপনাদেরকে আমি যদি একটু মেপে দেখাই একদম নিচ থেকে এই খাটটার উচ্চতাটা আপনারা দেখেন ছয় ফিটের উপর আছে ছয় ফিট দুই ইঞ্চি এটার উচ্চতা আর এটার যে ছোট পাখাটা যেটা পায়ের কাছে থাকে শুধু এটার উচ্চতায় কিন্তু বত্রিশ ইঞ্চি উচ্চতা নিয়ে করা হয়েছে এটার যে সাইডের মাপটা ছয় ফিট বলেছি আপনারা ছয় ফিট মাপটা দেখে নেন এখানে কিন্তু পাকা ছয় ফিট আছে এখানে আমরা কতটুকু থিকনেস ব্যবহার করে এই খোদাই করা নকশাগুলো করেছি এদিকটায় আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু তিন ইঞ্চি মোটা কাঠের উপরে খোদাই করা ডিজাইনগুলো করা হয়েছে তিন ইঞ্চি কাঠ এখানটায় এগুলো কিন্তু তিন ইঞ্চি মোটা কাঠ এই যে দেখেন আপনারা তিন ইঞ্চি মোটা কাঠের উপরে খোদাই করে করে এই ডিজাইনগুলো করা হয়েছে এই ডিজাইনগুলো কিন্তু অনেকটা ডাবিয়ে ডাবিয়ে করা হয়েছে এখানটায় যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানটায় কিন্তু এক ইঞ্চি দাবানো হয়েছে এই নকশাটা এক ইঞ্চি দাবিয়ে এই ডিজাইনগুলো ফুটন্ত হাতের নকশায় এটা ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন ফুলের কারও কাজগুলো আপনারা দেখেন এগুলো কিন্তু হাত ধারার ডিজাইন করা একদম ফুটন্ত গোলাপের মতো এই ডিজাইনগুলো ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন গোল্ডেনের কম্বিনেশনে ন্যাচারাল লেকার পলিশ বার্নটা কিন্তু করা হয়েছে সেম টু সেম ডিজাইনটা এটার কিন্তু ছোটো পাখাটেও কিন্তু তুলে ধরা হয়েছে দর্শক এটা সম্পূর্ণ লাইট কালার বার্নিশটা করা হয়েছে লাইট কালার করলে আরও অনেক সুন্দর লাগে যার কারণে এই লাইট কালার প্রোডাক্টগুলো আমরা বেশি করে থাকি তো এটা কিন্তু একটা গ্যালারি বক্সের খাট গ্যালারি বক্স মানে আমরা বুঝি এখানে কিন্তু আমরা কিছু রাখতে পারবো এটাকে গ্যালারি বক্স বলা হয় আমরা এখানে দুই সাইডে দুইটি পাল্লা ডয়ার সিস্টেম করেছি একটা পাল্লার ভিতরে এখানে মূল্যবান জিনিসগুলো রেখে আপনারা কিন্তু তালা সিস্টেম করে লাগিয়ে দিতে পারবেন এখানে আমরা আবার গ্লাস সিস্টেম করেছি আপনারা যদি দেখেন এখানে কিন্তু আমরা গ্লাস সিস্টেম করে এটা কিন্তু করে দিয়েছি অনেকে আসলে চেয়ে থাকেন ভাই এটা চেয়ে অনেকে আসলে চেয়ে থাকেন ভাই চেয়েছেন আমাদের কাছে আমরা ইনশাল্লাহ ওইরকম করে দিয়েছি আপনারাও চাইলে যে কোনো ডিজাইন যে কোনো মডিফাই করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন তো এই ছয় ফিট বাই সাত ফিটের খাটটা তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করা নকশাগুলো করা হয়েছে তো এই খাটটার রেগুলার প্রাইসটা কিন্তু লেকার পলিশে পঁচাত্তর হাজার টাকা আর হ্যান্ড পলিশে সত্তর হাজার টাকা এটার রেগুলার প্রাইস কিন্তু বর্তমানে আমি বলেছি ঈদ উপলক্ষে আমাদের একটা ডিসকাউন্ট চলছে এজন্য এই খাটটার প্রাইসটা আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে লেকার পলিশে সত্তর হাজার টাকা হ্যান্ড পলিসে পঁয়ষট্টি হাজার টাকা হলেই এই দু উপলক্ষে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন তো আশা করছি আপনারা ইনশাল্লাহ সন্তুষ্ট কারণ আমরা রেগুলার এটা পঁচাত্তর হাজার টাকা প্রতিটা ভিডিওতে আমাদের দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন কিন্তু আমরা বর্তমানে পাঁচ হাজার টাকার ডিসকাউন্টে এই ঘাটটা দিচ্ছি তো আপনাদেরকে সবচাইতে বেশি কিন্তু প্রবাসী ভাইরাই অর্ডার করে থাকেন যারা প্রবাস থেকে সরাসরি কারখানায় আসতে পারে না এজন্য দিন শেষে ভিডিওগুলো যখন দেখে ভালো লাগে যায় তখন কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ফার্নিচারগুলো লাখ লাখ টাকার পণ্য বিশ্বাস করে অর্ডার করে থাকে আপনারাও অভিজ্ঞস নিশ্চিন্তায় আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন কারণ যেরকম প্রোডাক্ট প্রতিনিয়ত আমি সামি ফার্নিচার মালিক মোহাম্মদ সোয়াইব ইসলাম উপস্থাপনা করি ইনশাআল্লাহ আপনারা ঠিক এরকম প্রোডাক্টটি পাবেন আপনাদের বাড়িতে আমরা প্রোডাক্টগুলো পৌঁছে দেবো ইনশাআল্লাহ ফিটিং করে দিয়ে আসবে আমাদের ম্যানেজার গিয়ে আপনারাও চাইলে প্রোডাক্টগুলো নিশ্চিন্তে অর্ডার করতে পারেন তো আপনারা চাইলে সরাসরি কারখানায়ও চলে আসতে পারেন আবার চাইলে অনলাইনে আমাদেরকে অর্ডার করে দিতে পারেন তো অনলাইনের সিস্টেম হচ্ছে আপনারা ন্যূনতম অ্যাডভান্স করবেন আমাদের লোক আপনাদের বাড়িতে গিয়ে প্রোডাক্ট পৌঁছে দিবে আর যদি আপনারা সরাসরি কারখানায় আসবেন সেটাও কিন্তু আপনারা করতে পারেন কোনো প্রতিনিধি থাকলে সরাসরি আপনারা আমাদের কারখানায় পাঠাতে পারেন প্রোডাক্ট আছে আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে পিছনে একটা আলমারি দেখতে পাচ্ছেন আপনারা এই আলমারিটার প্রাইসটা এক লক্ষ ষাট হাজার টাকা এখানে একটা রাজকীয় প্রেসিডেন্ট ড্রেসিং টেবিল এটার প্রাইসটা আশি হাজার টাকা ওই সাইডে কিন্তু পালং তাজমহল খাট আছে এগুলোর প্রাইসটা এক লক্ষ সত্তর হাজার টাকা আরও বিভিন্ন কোয়ালিটির ফার্নিচারগুলো আমাদের কাছে আছে আরও কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর সুন্দর আলমারিগুলো আশি হাজার টাকা সত্তর হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা বিভিন্ন প্রাইজে আমাদের কাছে প্রোডাক্ট আছে আপনারা যে কোনো ডিজাইনের ফার্নিচারগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে তো আমাদের কারখানার ঠিকানা হচ্ছে চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে একটা সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই ভিওয়াস আমাদের এই কারখানাটা অবস্থিত সবাই আসতে পারেন আমাদের এখানে বর্তমান পরিস্থিতিতে আপনাদের সাথে একটি কথা না শেয়ার করলেই নয় আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে প্রচুর কিন্তু বন্যা কবলিত মানুষ অনেক অসহায়তার ভিতরে বসবাস করছে এজন্য আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো আমরা যে যাই করি ব্যবসা বাণিজ্য তো সবই আমাদের করতে হবে কিন্তু পাশাপাশি দরিদ্রদের পাশেও আমাদের দাঁড়াতে হবে এজন্য সবাই নিজ নিজ জায়গা থেকে অবশ্যই ওনাদেরকে হেল্প করার চেষ্টা করি এটাই আমাদের পরপারে হয়তো নাজাতের বিষয় হবে তো এই বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বামী ফার্নিচারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি